দেখো, যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, আমি কি বলেছিলাম, জলের ঘনত্ব সর্বাধিক কখন হয়, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। মনে রাখবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 39.2 ডিগ্রি ফারেনহাইট। C/5 ইজিকাল টু F-32/9, এখান থেকে আসবে। ওকে, আচ্ছা পরের কোশ্চেনে দেখো তো ভালোভাবে। এটাই মাত্র আমরা করলাম যে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে D1 D2 তরল দুটিকে সমভরে মিশিয়েছি। সমভরে মিশানো মানে কি গো, 2 × D1 D2 / D1 + D2, একদম ঝ্যাপ 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 করে করতে পারবো আমরা। পরের কোশ্চেনে দেখো, আবার বাচ্চা ছেলের মতন দিয়েছে যে আচ্ছা, এই যে D1 D2 / Y2 এটা কখন হয়, যদি সম আয়তনে মিশাই, ঠিক আছে। তো আচ্ছা, কোন উষ্ণতায় সর্বাধিক হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সর্বাধিক হবে, তাহলে 4 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা, কোন স্টিমার নদী থেকে যদি সাগরে প্রবেশ করে সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, যারা যারা উত্তর লিখছো তারা 1 এর A, 2 এর B, 3 এর C, 4 এর D, 5 এর V এরকম করে করে দেখবে, মানে শুধুমাত্র উত্তরটা লিখবে না, তার সাথে পাশে হচ্ছে কোন কোশ্চেনের মার্কস এর উত্তরটা সেটা লিখবে, ঠিক আছে। তো আচ্ছা দেখো, একটা স্টিমার নদীর থেকে যদি সাগরে প্রবেশ করলে কি হবে, একটা জিনিস মাথায় রাখবে, নদীর থেকে সাগরের প্লবতা বল কি হয়, বেশি হয়। তাহলে নদীর থেকে যখন তুমি সাগরে প্রবেশ করবে, সেটা হচ্ছে নিচের দিকে প্লবতা বলটা যেহেতু বেশি হবে, সেহেতু আরো বেশি ভেসে উঠবে। দুটি তরলের ঘনত্ব যথাক্রমে 1.6 গ্রাম/সেমি কিউব, 2 গ্রাম/সেমি কিউব, দুটি তরল কি সম আয়তনে মিশ্রিত করলি। তাহলে এখন কি করেছি, সম আয়তনে। তাহলে সম আয়তন মানে কি দেখেছিলাম আমরা, সম আয়তন মানে D1 + D2 / 2, তাহলে D1 + D2 / 2 করে দেবো, তার মানে 1.6 + 2/2, মানে হচ্ছে এখান থেকে হচ্ছে তোমার 3.6, মানে 1.8 গ্রাম/সেমি কিউব। সিম্পল সিম্পল জিনিস বাচ্চাদের মতন। আচ্ছা, পরের কোশ্চেন কি দিয়েছে, কোন পদার্থের ঘনত্ব 800 কেজি/মিটার কিউব হলে আপেক্ষিক গুরুত্ব কত হবে। আচ্ছা বলতো, আপেক্ষিক গুরুত্বের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখেছিলাম, এই এখানে চলে যাই দেখো, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব যা আপেক্ষিক গুরুত্বটা একই জিনিস। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব মানে কি বলছে, পদার্থের ঘনত্ব ভাজিত 1000, তাহলে এখানে কত হবে, পদার্থের ঘনত্ব কত দিয়েছে, 8000 / 1000 কত পেয়ে যাবো, 8 পেয়ে যাবো। এটা কেন আমি 1000 দিয়ে ভাগ করলাম, কারণ এটা কেজি/মিটার কিউব ছিল, আর যদি গ্রাম/সেমি কিউবে থাকতো তাহলে কি হতো গো, 8 গ্রাম/সেমি কিউব। ওখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আপেক্ষিক গুরুত্বের কোনো একক হবে কি, ভালোভাবে দেখবে চলো, এটাও ঘনত্ব, উপরেও ঘনত্ব নিচেও ঘনত্ব, উপরেও ভর নিচেও ভর, তাহলে কি হবে, এর কোনো একক হবে না, উপরেও যদি সেম ইউনিট হয় নিচেও যদি সেম ইউনিট হয় এর কোনো একক হবে কি, একক হবে না, তাহলে এটা একটা এককহীন রাশি, মাথায় রাখবে। W1 ওজনের বস্তু W2 ওজনের জল অপসারিত করে, যদি বস্তুটি ডুবে যায় তাহলে কোন ঘটনাটি, বস্তুটা ডুবে যাচ্ছে, তার মানে ডুবে যাচ্ছে মানে কি, নিশ্চয় নিচের দিকে W1 দিচ্ছে আর W2 যে জল অপসারিত করছে সেটাই কি প্রবণতা বলটা, তবে নিশ্চয়ই W2টা অনেক ছোট W1 এর থেকে, তবে পরে ডুবে যাচ্ছে, তার মানে W2টা ছোট W1 এর থেকে, তার মানে W2টা ছোট W1 এর থেকে, এই তো এটা 7 দাগের B। আচ্ছা, ঘনত্ব DmV এর মধ্যে সম্পর্ক কি, D=m/V, D=m/V, আচ্ছা ঘনত্বের মাত্রীয় সংকেত কি, m L^-3, m L^-3। ঘনত্বের উল্লেখ করার সময় কোন ক্ষেত্রে চাপের উল্লেখ অপরিহার্য। আচ্ছা ভালোভাবে বুঝো, কি বলেছিলাম, ঘনত্বের উপরে চাপের ইফেক্ট কিসের ক্ষেত্রে হয়, তরল বা কঠিনের ক্ষেত্রে সেরকম ভাবে গ্রাহ্য হয় না, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটা অনেকটা গ্রাহ্য করা হয়, তার জন্য গ্যাসের যখন সংজ্ঞা দেবে, ঘনত্বের সংজ্ঞা দেবে, যদি গ্যাসের উল্লেখ করো তাহলে তোমাকে চাপটাকেও স্থির রাখতে হবে, কারণ তুমি যদি চাপ চেঞ্জ করো গ্যাসের ঘনত্ব চেঞ্জ হবে, কেন, তরল আর কঠিনের চাপ চেঞ্জ করলে তোমার ঘনত্ব সেভাবে পরিবর্তন হয় না,
খুবই মিনিমাল চেঞ্জ হয়, কিন্তু গ্যাসের ক্ষেত্রে সেটাকে প্রচুর পরিমাণে দেখা যায়। কেন? কারণ আমরা জানি বয়েলস এর সূত্র অনুসারে পি ইজ প্রপোর্শনাল টু 1/ভি, যত চাপ বাড়াবো তত আমার আয়তন কমবে, আর আয়তন যত কমবে আমার ঘনত্ব তত বাড়বে। পরের কোশ্চেন কি বলেছে, এক টুকরো সোনা, এক টুকরো সোনা জলে ডোবে পারদে ভাসে, জলে ভাসে পারদে ডোবে, পারদ ও জলে উভয়েই ডোবে নাকি নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। দেখো পারদে, পারদের ঘনত্ব অনেক বেশি, তাহলে পারদে হচ্ছে ভাসবে কা জলে ডুবে যাবে, তাহলে জলে ডোবে পারদে ভাসে, এটা হচ্ছে আমাদের না একটু গুরু। আচ্ছা ভালোভাবে বুঝো, সোনা বলেছে, সোনা না পারদের থেকেও বেশি ঘন, সোনা পারদের থেকেও বেশি ঘন মাথায় রাখবে, তাহলে পারদেও ডুববে জলেও ডুববে মাথায় রাখবে, সোনার ঘনত্ব পারদের থেকেও বেশি, তার জন্য ও পারদেও ডুববে আর জলেও ডুববে। আচ্ছা লবণ মিশ্রিত জলের মধ্যে ডিমের কুসুম ভাসে কারণ কেন? কারণ হচ্ছে এই ডিমের জন্য প্রবণতা, মানে ডিমের যে ওজন তার থেকে নিশ্চয়ই হচ্ছে প্রবণতা বলের ওজনের কিছু একটা কম বেশি, মানে অবভিয়াসলি বেশি বা সমান হতে পারে, সেটা আমাদেরকে দেখতে হবে এবারে কি হচ্ছে। যে এখানে বলেছে যে ডুবে ভাসে, ডুবে ভাসে কেসটা কখন হয়, যখন হচ্ছে প্লবতা বলটা সমান হয়। ডুবে ভাসা মানে কি, এই ভাসাটা মানেটা কোনটা, কোন ছবিটা চোখে ভাসছে, এই ছবিটা চোখে ভাসছে, এই ছবিটা ডুবে ভাসা এটাকে বলে, এই ছবিটাকে বলা হয় ডুবে ভাসা, তাহলে এই ছবিটা আমাদের চোখে ভাসছে, তাহলে কি হবে ডুবে ভাসে। কেন? যখন ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু ডাব্লিউ টু হয়, ডাব্লিউ ওয়ান ইজ ইকুয়াল ডাব্লিউ টু কখন হবে, ডিমের ওজন আর প্লবতা বলের মান সমান হবে। আর সম্পূর্ণ ভাসা মানে কি, যখন হচ্ছে ডিমের ওজনটার থেকে বেশি প্লবতা বলের ওজনটা হয়ে যাবে। ওকে আচ্ছা, তরলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর গভীরতা বৃদ্ধির সঙ্গে এর চাপ, এর উপরে চাপ কি হবে? দেখো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুর গভীরতা যত বাড়বে তাহলে তাপ চাপ তত হচ্ছে বৃদ্ধি পাবে, যত গভীরতা বাড়ে চাপ তার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? আমরা দেখেছি যে চাপ পি ইজ ইকুয়াল টু কত হয়, রো জি এইচ প্লাস পি এটিএম, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস হচ্ছে রো জি এইচ, তাহলে এইচটা যত বাড়বে তত হচ্ছে আমার, যত গভীরে যাব তত হচ্ছে আমার চাপটা বাড়বে, কিন্তু মজার বিষয়টা কি জানো তো, প্লবতা বলটা স্থির থাকে, মাথায় থাকবে প্লবতা বল স্থির থাকে কিন্তু চাপটা বৃদ্ধি পায়। পরের কোশ্চেন কি বলেছে, একটি তরলপূর্ণ পাত্রে একখণ্ড কর্ক তার আয়তনের 3/4 অংশ নিমজ্জিত রাখে, এই অবস্থায় তরলের পাত্রটিকে অবাধে পড়তে দিলে কর্কটার কি ঘটবে, কর্কটা তরল থেকে লাফিয়ে বাইরে চলে আসবে, না কর্কটা পুরোপুরি ডুবে যাবে, না একটু কর্কটা পুরোপুরি ভেসে উঠবে, না কর্কের সাপেক্ষে একই, তরলের সাপেক্ষে একই অবস্থায় থাকবে। দেখো ব্যাপারটা কি, অবাধে পড়তে দিয়েছে, অবাধে পড়তে দিলে কি হবে, তোমরা একটা সেই ছোটবেলায় একটা এক্সপেরিমেন্ট করেছিলে মনে আছে, একটা বায়ুশূন্য ইয়েতে একটা কয়েনকেও যদি ফেলো আর একটা পালককে যদি ফেলো, দুটোই হচ্ছে একই সাথে মাটিতে স্পর্শ করে, তাহলে ঘটনাটা এখানেও সেম হচ্ছে, অবাধে যখন কথাটা এসে দেবে না তখন হচ্ছে জানবে যে দুজনে একই অবস্থায় থাকবে বা একই অবস্থাতে পড়বে। পরের কোশ্চেন কি, একটি জ্যান্ত মাছকে একটি জলের বালতিতে ছেড়ে দিলে বালতি সহ জলের ওজন কি হবে, জ্যান্ত মাছকে যদি ছেড়ে দিই, জলের বালতিতে ছেড়ে দিয়েছে, বালতি সহ জলের ওজন কি হবে, জলের ওজন বলেছে। আচ্ছা জলের ওজনটা একই থাকবে, এখানে যদি বলা হতো যে মাছের ওজন কি হবে, ভালোভাবে বুঝো, যদি বলা হতো যে মাছের ওজনটা কি হবে, তখন মাছের ওজনটা অবভিয়াসলি কমতো, কিন্তু যেহেতু বলছে জলের ওজন কি হবে, তো জলের ওজনটা কিন্তু একই থাকবে, মাথায় যেন থাকে, এটা কিন্তু ভুল করে দাও না কেউ। ওকে আচ্ছা, একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, বস্তু এবং তরলে চাঁদে নিয়ে গেলে কি হবে, বাহ খুব সুন্দর কোশ্চেন, যে হ্যাঁ ব্যাপারটা বুঝো, এবারে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে, এখানে অনেকের মনে হতে পারে যে আরো বেশি ভেসে যাওয়ার হচ্ছে তোমার সম্ভাবনা থাকবে, মানে কম অংশ নিমজ্জিত রেখে দেবে, কারণ হচ্ছে আমরা সবাই জানি যে চাঁদে নিয়ে গেলে ওজনটা হচ্ছে 1/6 গুণ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আচ্ছা তোমরা সবাই জানো যে চাঁদে নিয়ে গেলে ওজনটা 1/6 গুণ হয়ে যায়, কিন্তু হ্যাঁ রে বাবা, এখানে যেমন তুমি
এই বলটাকেও চাঁদে নিয়ে যাচ্ছ, এই জলের পাত্রটাকেও চাঁদে নিয়ে যাচ্ছ তো, না? তার মানে কি, বলে যেমন বলের ভরটাও যেমন বা ওজনটাও যেমন একের ছ গুণ হয়ে যাচ্ছে, এখানে এই তরলটাও তো একের ছ গুণই হয়ে যাচ্ছে না? মানে জিনিসটা ঘটনাটা একই থাকবে, আগের মতনই ভাসবে, বুঝতে পারলে? আচ্ছা, একটি বস্তু একটি তরলে ঠিক ডুবে ভাসছে, বস্তুটির ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান, ঠিক আছে, সমান হয়ে গেল। আচ্ছা, বস্তুটি তরলের ভেতরে কিছুতে ঠেলে দেওয়া হলে বস্তুটির কি হবে? কে বলতে পারবি? এটা হচ্ছে একটু মানে বোঝানোটা দায় তোমাদেরকে। নিমজ্জিত মানে তোমাদেরকে কেমন ভাবে বুঝাবো বল দেখনি। হ্যাঁ, বুঝো, একটা জিনিস আমি বলি, একটা আইডিয়া পেয়েছি বুঝানোর জন্য। ধরো, দেখেছি তো অনেক সময় জলের উপরে তেল ভাসে, জলের উপরে কি হলো, তেল ভাসে, অনেক সময় তেলের বিন্দুগুলো জলের উপরে ভাসে। তুমি যদি ওই সেম অ্যামাউন্টের তেল আরো একটু যদি জলটার উপরে ফেলে দাও, সে তেলটাকে নিচে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়? পড়ে না, সে তেলটা দেবে উপরেই ভাসে। তাহলে তুমি যখন ফেলছো তখন তো একটা প্রেশার দিচ্ছ, তাহলে যে অলরেডি এক্সিস্টিং যেই ছিল তেলটা ছিল সেটার উপর একটা প্রেশার পাচ্ছিল, যখন এক্সট্রা যখন তেলটা তুমি ঢালছিলে, তাহলে সেটা তো যদি কিছু হতো তাহলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে না। কেন? কারণ হচ্ছে ওই অবস্থায় থাকবে, কারণ ঘনত্বটা যেহেতু একই, তাহলে নিমজ্জিত অবস্থাতে থাকবে। তাই কি হবে, এটি নিমজ্জিত অবস্থাতেই থেকে যাবে। আচ্ছা, প্রবণতা নির্ভর করে না। আচ্ছা, প্রবণতা কার উপরে নির্ভর করে না? নিমজ্জিত বস্তুর ঘনত্বের উপরে। দেখো, তরলের ঘনত্বের উপরে প্রবণতা নির্ভর করে। তোমাদেরকে সবচেয়ে ভালো হয় প্রবণতার, ওটা তো আমি তোমাদেরকে দেখালাম নি, প্রবণতার একটা মানে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা দেখিয়ে দিলে তোমাদেরকে সবচেয়ে ভালো হতো। আবার ইকুয়েশনটাকে বানানো মানে অনেক ঝামেলা। ওটা বুঝাতে যাওয়া মানে অনেকটা ঝামেলা, ছবি টবি আঁকতে হইবে। মনে রাখবে, তবু আমি বলে দিই, প্লবতা ইজ ইকুয়াল টু রো জি এল কিউব। কি মনে রাখবে? রো জি এল কিউব, যেখানে রোটা কি তরলের ঘনত্ব, জিটা কি অভিকর্ষীয় ত্বরণ, আর এলটা কি, এল কিউবটা জিনিসটা কি, এল কিউবটা হচ্ছে তোমার মানে তরলের যে বস্তুটাকে ডুবানো হচ্ছে তার আয়তন। মনে রাখবে, যে বস্তুটাকে ডুবানো হচ্ছে তার আয়তন বা অপসারিত তরলের আয়তন, এই হিসেবে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, তাহলে কি এখানে রোটার উপরেও ডিপেন্ড করছে, জি এর উপরেও ডিপেন্ড করছে, আর এল এর উপরেও ডিপেন্ড করছে, এল কিউ মানে আয়তনের উপরেও ডিপেন্ড করছে, কিন্তু বস্তুর ঘনত্ব, তুমি বিভিন্ন ঘনত্বের বস্তুকে ফেলতে পারো, সেটার উপর কিন্তু ডিপেন্ড করবে না। ওকে, তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করবে। পারদের সমুদ্রে, পারদের সমুদ্রে, বাবা, আরে সমুদ্রটা আবার দেখো, পারদের সমুদ্রে, পারদের সমুদ্রে লোহার খন্ড কি হবে, কে লিখতে পারবে বলো? তাড়াতাড়ি হিসাবে মনে রাখবে, পারদের থেকে লোহার ঘনত্ব অনেক বেশি হয়, ঠিক আছে, তাহলে কি হবে, ভাসবে। একটি বস্তুকে স্থির প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন কি হবে? স্থির প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন কি হবে? হ্যাঁ, অবভিয়াসলি বস্তুটির ওজনটা হচ্ছে কমে যাবে, সবাই জানে। বাহ, চলো, তাহলে সব হয়ে গেল আজকের মধ্যে, এতটা পর্যন্তই। তো বার্নুলির নীতি আজকে হলো না, বার্নুলির নীতিটা পরের দিন পড়াবো, কারণ আজকে আবার হচ্ছে তোমাদের ওই জেনপাসের ক্লাস আছে, ওদেরকে একটু রেস্ট দিতে হবে।